লক্ষাধিক টাকার শাল ও সেগুন চোরাই কাঠ উদ্ধার বনবস্তি থেকে। গোপন সূত্রে খবর পেয়ে ডুয়ার্সের মরাঘাট রেঞ্জের অন্তর্গত খুকলিন বনবস্তি থেকে উদ্ধার হলো লক্ষাধিক টাকার চোরাই কাঠ। এদিন দুপুরে জলপাইগুড়ি বনবিভাগের মরাঘাট রেঞ্জের অন্তর্গত খুকলিন বনবস্তিতে খট্টিমারি বিটের বিট অফিসার এবং মরাঘাট রেঞ্জের মনোকর্মীরা যৌথভাবে অফিসার উত্তম ছেত্রীর নেতৃত্বে অভিযান চালানো হয়। এই অভিযানে শালকাঠের লক এবং সেগুন কাঠের লক উদ্ধার করা হয় বলেই মরাঘাট রেঞ্জ অফিস সূত্রে জানানো হয়েছে। তবে এই দিনের এই অভিযানে কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। বন দপ্তরের তরফ থেকে জানানো হয়েছে এরকম অভিযান লাগাতার চলবে, পাশাপাশি এই চোরা কারবারিদের সঙ্গে কারা যুক্ত রয়েছে সেই বিষয়ে তদন্ত শুরু করেছে বন দপ্তর। সকলে জানেন এই আরকে জুয়েলারি গত পয়লা বৈশাখ ওপেনিং হয়েছে। এখানে আপনারা পেয়ে যাবেন বিভিন্ন ডিজাইনের সুন্দর সুন্দর গহনা এবং এই বছর আমাদের এই আরকে জুয়েলারি প্রথম ধনতেরাস উৎসব পালন করতে চলেছে এবং এই উৎসব উপলক্ষে আমরা বিভিন্ন ধরনের অফার রেখেছি। যেমন রয়েছে গহনার মজুরিতে 30% ছাড় এবং কেনাকাটার উপর রয়েছে বিশেষ আকর্ষণীয় উপহার। আমি সকল ধূপগুড়িবাসীকে এই ধনতেরাস উপলক্ষে আমাদের এই আরকে জুয়েলারিতে আসার জন্য আমন্ত্রণ জানাচ্ছি।